সংসদ ভবন এলাকা থেকে সেনা সদস্য কর্তৃক ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও প্রসঙ্গে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরে সচেতন নাগরিকগণ রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ওই দিনই উদ্ধারপূর্বক সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ভয়েস সংযোজিত একটি ভিডিওতে সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসি মুখে হেঁটে যাওয়া একজন সেনা সদস্যের ভিডিও ছড়িয়ে পড়ে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েজে দুটি ল্যাপটপ সেনা সদস্য কর্তৃক অবৈধভাবে আত্মসাত করা হয়েছে বলে দাবি করে উক্ত সেনা সদস্য এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়। মূলত গত 5 আগস্ট সেনা সদস্যদের একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার কতিপয় সচেতন নাগরিক কর্তৃক হস্তান্তর করা হয়। পরে ওই সেনা সদস্য নিকটস্থ সেনা ক্যাম্পে তা জমা করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর সঙ্গে এই ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মসের নিকট হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।